অবশেষত কংগ্রেসে বিহালিত ঘোষণা করলে পার্থিত্ব আর আসলে অসম সম্মিলিত মর্চায় যি গঠন করা হয়েছিল, পাঁচজনীয়া কমিটি গঠন করা হয়েছিল আর তার সকলবর চলি থাকার মাজতে দেখবলে পাওয়া গেল কংগ্রেসে অপ্রত্যাশিতভাবে তখন প্রার্থী ঘোষণা করলে। গতি আমার হতে রাজ্য দল সভাপতি অখিল গগৈ ডাঙরিয়া আছে, গতি প্রথমে প্রতিক্রিয়া লোক বিচার যে আপনার কমিটি গঠন করা দিয়া হয়েছিল, কমিটি পরামর্শ দিয়েছিল, প্রার্থী দিয়া হয়েছিল, আর তারপর দেখব পাওয়া গেছে এটা কংগ্রেসে প্রার্থী ঘোষণা করলে। এইটো কংগ্ৰেছ দলৰ চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। কংগ্ৰেছ দলে আচলতে 15টা ৰাজনৈতিক দলক বিশ্বাসঘাতকতা কৰিলে, বিত্ৰীয়ে কৰিলে। অকল 15টা ৰাজনৈতিক দলক কংগ্ৰেছ দলে বিশ্বাসঘাতকতা কৰা নাই, তেওঁলোকে এটা আদৰ্শক, এটা সন্মিলিত আদৰ্শক বিজেপিক পৰাভূত কৰিবলৈ ঐক্যবদ্ধ হোৱা এটা সন্মিলিত আদৰ্শক তেওঁলোকে বিৰোধিতা কৰিলে, বিশ্বাসঘাতকতা কৰিলে। আর যিজন প্রার্থী আনিছে, আপনাদের দেখিছে যে এনে অসমীয়াত একটা কথাই আছে, অচিন কাঠর থুরা কোন লগাবা। এটা যিটো আপনার সমষ্টিত নির্বাচন হব, সেই সমষ্টির যিটো যিজন ক্যান্ডিডেট তালে অনা হল, সেই ক্যান্ডিডেটজনে এতিয়ালৈকে আজি কেইদিনমানের আগলৈকে, চারি পাঁচ দিনের আগলৈকে বিজেপি দলের সদস্য আছিল, তেওঁ এতিয়ালৈকে কংগ্রেস দলত যোগদান করা নাই, আর কেবল জিকিব পাৰিব, ভোট কেইটামান বেছিকৈ পাব এনেকুৱা ধৰণৰ এটা ধাৰণা লৈ, জিকে নে নিজিকে তো নাজানো, কিন্তু জিকিব পাৰিব এনেকুৱা ধৰণৰ এটা ধাৰণা লৈ যদি আদৰ্শ, ইউনিটি, এই আটাইবিলাক বাদ দি বিজেপিৰ মানুহ এজনকে যদি কেণ্ডিডেট দিয়ে, তেতিয়াহ'লেনো কোনেনো তেনেকৈ গ্ৰহণ কৰি ল'ব পাৰিব। আজি যিটো ঘটনা ঘটিলে, কংগ্ৰেছ দলে যিধৰণে আকস্মিকভাৱে তেওঁলোকে নিজাববীয়াকৈ কেণ্ডিডেট দিলে আর কংগ্রেস দলের সভাপতিজন আমার ঐক্যমঞ্চরপা আঁতরি গল, এটা বেলেগ একু নহয়, এটো হল কংগ্রেছ দলের ভিতর থাকা ক্ষমতার দ্বন্দ্ব, কাজিয়া। গৌরব গগৈ আর ভূপেন বৰা দুইজনের মাজের যে রাজনৈতিক সংঘাত, কোন নেতা হব, কোনে লিড করব, কোনে 26ত মুখ্যমন্ত্রী পদর প্রার্থী হব, এটুক লৈ যে সংঘাত চলি আসে তার পূর্ণ বহিঃপ্রকাশে হল বিহালের নির্বাচনের প্রার্থিত্ব ঘোষণা। যেহেতু ভূপেন বৰা ডাঙরিয়া সন্মিলিত ঐক্যমঞ্চর একেলগেতে আগবাড়ি যাওয়ার পোষকতা করেছিলেন, আর যেহেতু গৌরব গগৈ ভাবে যে নয় তেওঁহে মুখ্যমন্ত্রী হব লাগে, গতি গৌরব গগৈয়ে নিজের অহংকারত মত্ত হয়ে গজদন্ত মিনারত থাকে, কারো লগত আলোচনা নকরাকে কেন্দ্রর লগত, এআইসিসির লগত আলোচনা করে আকস্মিকভাবে এনেকৈ এআইসিসির জড়িয়ে এই প্রার্থীজনক প্রার্থিত্ব দিয়াইছে। এতিয়া আমি সকলোৱে জানে যে মই মোৰ যদি ইতিহাসটো আপোনালোকে চাই যে 2011 চনৰ পৰা 2015-16 চনলৈকে গোটেই তৰুণ গগৈ চৰকাৰৰ দুৰ্নীতি, ভ্ৰষ্টাচাৰ, দুই নম্বৰী, হ্যাঁ, গোটেই হাহাকাৰ অৱস্থাটোৰ বিৰুদ্ধে আন্দোলন কৰি আমি ডাঙৰ হৈছিলোঁ। আপোনালোকে সকলোৱে জানে যে উত্তৰ কাছাৰৰ 1000 কোটি টকাৰ কেলেংকাৰী, APSCৰ ডাঙৰ ডাঙৰ কেলেংকাৰীবিলাক, সেই আটাইবিলাক তৰুণ গগৈ চৰকাৰৰ কাৰ্যকালত সংঘটিত হৈছিলে। তাৰ বিৰুদ্ধে আমি সকলে মিলি অসমৰ জনতাই ব্যাপক প্রতিবাদ করে দিয়েছিল। এতিয়া সেই একেটা যুগকে আকৌ যদি আনিব খোজে আদর্শভুষ্ট হৈ, উইনেবিলিটির স্বার্থত, ক্ষমতার স্বার্থত অচিন কাঠর থুরা লগাই নিজের ক্ষমতার দম্ভ দেখুৱাই, নিজের অহংকার দেখুৱাই যদি কোনোবাই আকৌ একেটা যুগের মানে পুনরাবৃত্তি ঘটাব খোজে, এটুক সাপোর্ট করবলগীয়া কথা নয়। এটো হল এটা আদর্শর প্রতি বিশ্বাসঘাতকতা, এটো হল বিজেপির সাম্প্রদায়িকতাবাদৰ বিৰুদ্ধে ঐক্যবদ্ধ এখন সংগ্ৰামৰ প্ৰতি বিশ্বাসঘাতকতা। এইটো হ'ল সকলোৱে মিলি আমি ঠিক কৰিব পাৰিলোহেঁতেন। আমি সকলোৱে মিলি আমি কৈছিলোঁ যে কংগ্ৰেছক 4খন আসন এৰি দিছোঁ, আনখন এখন আমাক এৰি দিয়ক, 5-1ত আমি আছিলোঁ, এখন আমাক এৰি দিয়ক আৰু এই আসনখনত আমি সন্মিলিতভাৱে প্ৰাৰ্থী দিম। সেই প্ৰাৰ্থিত্বক লৈ কথা বতৰা পাতি আছিল। যদি গৌরব গগৈ ভাবিলে যে নহয় এই প্ৰাৰ্থীজন উপযুক্ত নহয়, তেতিয়াহ'লে আমাৰ লগত কথা পতাৰ দৰকাৰ আছিলে। তেওঁ অহংকাৰত মত্ত হৈ মেঘৰ আড়ত লুকাই লুকাই তেওঁ কাৰ মাৰি থাকি ভূপেন বৰাৰ বিৰুদ্ধে কাৰ মাৰিবলৈ গৈ গোটেই অসমীয়া জাতিটোৰ বিৰুদ্ধে যি অৱস্থান গ্ৰহণ কৰিছে, এইটো তেওঁৰ ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা, ঐতিহাসিক ভুল, হিষ্টৰিকেল ব্লাণ্ডাৰ। মই ভাবোঁ যে গৌৰৱ গগৈৰ এই যিটো দুই নম্বৰী ৰাজনীতি, এইটো ভাল কথা নহয়। ইমান বিশ্বাসঘাতকতা আপোনালোকে কিমান দিন সহ্য কৰি থাকিব? মানে আজি আমাৰ এখন মিটিং আছে, আমি কথা পাতিবলৈ গৈ আছোঁ, কি হ'ব কি নহ'ব, কেনেকৈ আমি আগবাঢ়িম। মই এটাই কথা কৈছোঁ যে কংগ্ৰেছে বিশ্বাসঘাতকতা কৰিছে,
আৰু সেই বিশ্বাসঘাতকতা অকল এটা দলৰ প্ৰতি বা কেইটামান দলৰ প্ৰতি নহয়, এই বিশ্বাসঘাতকতা এটা ঐক্যবদ্ধ শক্তিৰ প্ৰতি বিশ্বাসঘাতকতা, এই বিশ্বাসঘাতকতা এটা আদৰ্শৰ প্ৰতি বিশ্বাসঘাতকতা। আৰু এইটো হ'ল কংগ্ৰেছে হেৰিয়াক চিট দিয়া কথাটোৱে হ'ল যে তেওঁলোকে আদৰ্শক বাদ দি দুৰ্নীতিপৰায়ণ দুই নম্বৰী মানুহ হ'লেও বিজেপিৰ এজন মানুহৰ কাৰণে কেইটামান ভোট বেছি পাব তাৰ প্ৰতি লালসাৰ প্ৰতি তেওঁলোকৰ এইটো ছাবমিশ্যন। গতিকে এইটো দুৰ্ভাগ্যজনক ঘটনা। গতিকে মই ভাবোঁ যে কংগ্ৰেছে যদি এনেকৈ আদৰ্শবিহীনভাৱে দুৰ্নীতিপৰায়ণ মানুহক লৈ আগবাঢ়ি যাম বুলি ভাবে তেতিয়াহ'লে এইটো দুৰ্ভাগ্যজনক। ভূপেন বৰাই এই কথাটো কৈছে যে পাঁচজনীয়া যিখন কমিটি গঠন কৰাৰ দিয়া হৈছিলে তাৰে এজন কমিটিৰ এজন সদস্যই জয়ন্ত বৰাক টিকট দিব লাগে বুলিও তেখেতে মন্তব্য কৰা বুলি তেখেতে অভিহিত কৰিছে, সেয়া কিমান দূৰ সঁচা মই নাজানো, সেইটো মই নাজানো। নিশ্চয় ধন্যবাদ জনাইছোঁ। এয়া হৈছে ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈ আৰু তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য প্ৰকাশ কৰিছে এই মুহূৰ্তত বিহালীৰ প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰাৰ পিছতে এইদৰে যি অসম সন্মিলিত মঞ্চাৰ থকা আটাইকেইটা ৰাজনৈতিক দলে এতিয়া তেখেতসকলে আলোচনাত বহিব, ভৱিষ্যত দিনত কাৰ্যপন্থা কি হ'ব, আচলতে সঠিক অৰ্থত এইবাৰ বাদ বুলি মানে ভৱিষ্যত ভূপেন বৰাই কোৱাৰ ধৰণে আকৌ পুনৰ মিলিত হ'ব, এনেকুৱা ধৰণৰ কথাসমূহক লৈ তেখেতসকলে এতিয়া আলোচনালৈ পুনৰবাৰ আগবাঢ়িছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।